রহমতুল্লাহ, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আবদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ। তো জাভা প্রোগ্রামিং কোর্সের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইউএমএল থেকে কোড লেখা এবং স্টোরি থেকে ইউএমএল লেখা, মানে স্টোরি দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ইউএমএল ডায়াগ্রাম ড্র করতে হয়, আর সেই ইউএমএল ডায়াগ্রাম থেকে আমরা আবার বিভিন্ন জাভা কোড জেনারেট করতে পারি। সো ফার্স্ট কেস হচ্ছে আমাদের স্টোরি থেকে একটা ইউএমএল তৈরি করা। সো এটার জন্য আমরা কিছু ফান্ডামেন্টাল জিনিস আলোচনা করেছি, অলরেডি দুটা স্টোরিও আমরা পড়ে এসেছি। সো কেউ যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দুটি দেখতে হবে, এরপরে স্টোরি থ্রিতে আসলে তার জন্য বোঝাটা সহজ হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে স্টোরি থ্রিতে লেখা আছে লাইব্রেরি হ্যাজ বোথ অফ স্টুডেন্ট অ্যান্ড বুক, তার মানে আমরা বুঝতে পারতেছি লাইব্রেরি হ্যাজ স্টুডেন্ট এবং লাইব্রেরি হ্যাজ বুক, তার মানে আমরা বলতেই পারি লাইব্রেরি স্টুডেন্ট এবং বুক তিনটা ক্লাস আমাদের এখানে লাগবে। সো আমি আগে তিনটা ক্লাস এখানে নিয়ে নিই, দেখা যাচ্ছে একটা ক্লাস আমি আগে থেকেই এখানে রেডি করে রাখছি। সো আমি আর একটা নিচ্ছি, আর একটা নিচ্ছি, এবং তিনটাকে আমি নাম দিচ্ছি এভাবে যে লাইব্রেরিটা আমি মিডিল রাখতেছি, এটা আমার টাইপিং সুবিধার্থে, এবং স্টুডেন্টটাকে আমি রাখি বা এক জায়গায় রাখলেই হলো, যেহেতু স্টুডেন্ট এবং বুক উভয়ই হচ্ছে লাইব্রেরির সাথে কানেক্টেড থাকবে, সেই জন্য লাইব্রেরিটাকে আমি মিডিল রেখেছি। আচ্ছা, আমরা একই সাথে এটাকে নতুন একটা পেজে নিয়ে যাই। এরপর আমরা দেখি এখানে কি বলেছে, লাইব্রেরি হ্যাজ ফিউ অ্যাট্রিবিউটস লাইক অ্যাড্রেস অ্যান্ড নেম হুইচ আর ডিসকাসড থ্রু লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে আমরা কিন্তু অলমোস্ট ভেরিয়েবল এবং মেথডের নামটা আইডেন্টিফাই করতে পারছি। তো দেখি লাইব্রেরি হ্যাজ অ্যাড্রেস অ্যান্ড নেম, তার মানে অ্যাড্রেস এবং নেম দুটো আমাদের ভেরিয়েবল হবে তো কোনো সন্দেহ নাই। হুইচ আর ডিসকাসড থ্রু লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তার এটার মাধ্যমে ডিসকাস করা হয়। সো এটা অবশ্যই একটা সার্ভিস বোঝছে, তাহলে এটা আমাদের হবে একটা সার্ভিস, সার্ভিস মানে আমাদের একটা মেথড হবে। সো মেথডগুলো আমরা এখানে লিখি। আচ্ছা, এবং একই সাথে আমরা এখানে হচ্ছে ড্রেসটা স্ট্রিং টাইপের নিয়ে নিব, নেমটাও আমরা একটা স্ট্রিং টাইপের নিয়ে নিব। আচ্ছা, তাহলে লাইব্রেরির কাজ আমাদের শেষ। এরপর দেখি কি আছে, স্টুডেন্ট হ্যাজ আইডি নেম অ্যান্ড ডিপার্টমেন্ট উইচ আর মেনটেন ফ্রম স্টুডেন্ট পোর্টাল অ্যান্ড সিএসসি হেড অফিস, তার মানে স্টুডেন্ট পোর্টাল এবং সিএসসি হেড অফিস হচ্ছে আমাদের এক্ষেত্রে মেথডের সাথে রিলেটেড, এবং আইডি নেম ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ভেরিয়েবলের সাথে উদাহরণ রাখতেছে। সো আমি এটাকে কপি করে এটা যাবো হচ্ছে স্টুডেন্টের মধ্যে, আমি স্টুডেন্টের মধ্যে এসে পেস্ট করে দিলাম, এবং আইডি আর হচ্ছে নেম দুটোকে আমরা ভেরিয়েবল বানাবো, এবং স্টুডেন্ট পোর্টাল আর সিএস অফিস সেই দুইটা হচ্ছে আমাদের মেথডের মধ্যে চলে যাবে। সিমিলারলি এদেরও আমি একটা আইডি দিয়ে দেবো, মানে ভেরিয়েবলের টাইপ দিয়ে দেবো, আইডি কে আমি ধরে নিলাম এটা হচ্ছে ইন্টিজার, আর নেম কে আমি ধরে নিলাম হচ্ছে এটা স্ট্রিং, তার মানে আমাদের স্টুডেন্ট এবং লাইব্রেরি রেডি। এখন বুকের মধ্যে দেখি কি আছে, সিমিলারলি বুক কন্টেন্টস বুক নেম অথর অ্যান্ড এডিশন, আর বুক রিটেন কোথায় হয় যে সেম স্টাডি রুম অ্যান্ড গ্রুপ স্টাডি রুম, তার মানে এই দুটো তার মেথড হবে, এটা বোঝা যাচ্ছে। সো আমরা এবার আসি বুকের মধ্যে, এবং এখানে তার কারেসপন্ডিং ভেরিয়েবল এবং মেথডটাকে লিখে দিই, এটা হচ্ছে তার বুক নেম হচ্ছে ভেরিয়েবল নেম, অথর একটা ভেরিয়েবল নেম, এডিশন একটা ভেরিয়েবল নেম, এবং এখানে বলা আছে হচ্ছে বুক ইজ রিটেন ইন, যা লেখা আছে সেটা হচ্ছে আমাদের সেলফ স্টাডি রুম আর গ্রুপ স্টাডি রুম, এই দুইটাকে আমরা নেব হচ্ছে মেথড হিসেবে। চাইলে এখানে বুক নেম এবং অথরাইজেশন এদের আগে একটা আমরা অ্যাক্সেস মডিফায়ার অ্যাড করতে পারি, বাই ডিফল্ট কিছু নাই মানে আমরা একটা প্লাস দিতে পারি, এটা সম্পূর্ণটাই আমাদের এখতিয়ার। অথর মানে এটা একটা নাম হবে, স্ট্রিং দিলাম, এডিশন অবশ্যই এটা একটা শোন বুঝাবে, বা সরি মানে ফার্স্ট না সেকেন্ড না থার্ড এডিশন, তো আমি এটা আমরা স্ট্রিংয়ে দিব আর কি বাই ডিফল্ট। সো আমি এবার জাস্ট সবগুলোকে একটু মিডলে নিচ্ছি, এখন যদি আমরা এটাকে
PDF কনভার্ট করি তাহলে আমাদের কিন্তু অলমোস্ট এটা শেষ আলোচনা জাস্ট আমাদের এখন বাকি আছে রিলেশনটা দাও সো রিলেশনটা দেওয়ার জন্য আমি এটাকে PDF ডাউনলোড করে নিচ্ছি ওপেন করি এখানে এসে আমি এটাকে রিলেশনটা বিল্ড ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে লাইব্রেরি হ্যাজ বোথ অফ স্টুডেন্ট এন্ড বুক আর শুরুর দিকে আমি এটা আলোচনা করে আসছিলাম যে লাইব্রেরি এবং স্টুডেন্ট এবং বুক এদের মধ্যে রিলেশনটা আমরা আসলে কি দিব যেমন আমি এখানে লিখেছিলাম লাইব্রেরি হ্যাজ বুক এটা বলেছিলাম কম্পোজিশন সো লাইব্রেরির সাথে ডায়মন্ড থাকবে এটা আমি এখানে বেশি এক্সপ্লেন করতেছি না লাইব্রেরির সাথে বুক এবং স্টুডেন্ট রিলেশন আমার উপরে লিখে আসছি সো আমি এখানে আর বেশি সময় নিচ্ছি না জাস্ট রিলেশনটা দিয়ে দিই লাইব্রেরি এবং রিলেশনটা বুক হবে লাইব্রেরির সাথে কম্পোজিশন রিলেশন সো আমি এটাকে যদি একটু ফরাট করে দিতে চাই দিতে পারি কিছুটা যদিও বেশি ভালো দেখাচ্ছে না যাই হোক আবার একই সাথে আমাদের উপরের রিলেশনটা হবে হচ্ছে লাইব্রেরি থেকে এবং ডায়মন্ড কিন্তু অবশ্যই লাইব্রেরি থেকে যাবে এটাকে আমরা ধরবো স্টুডেন্টের সাথে এগ্রিগেশন সো তার মানে লাইব্রেরির সাথে বুকের হচ্ছে সম্পর্ক কম্পোজিশন আর লাইব্রেরি এবং স্টুডেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এগ্রিগেশন সো হোপফুলি আমাদের মানে স্টোরির মধ্যে যত ধরনের ডিসকাশন থাকতে পারে চেষ্টা করেছি আলোচনার সাপেক্ষে সবাইকে বোঝানোর জন্য মানুষের হিসেবে যতটুকু সম্ভব আর কি হয়তো আরও সময় পেলে আরও একটু ভালো করে আলোচনা করা যেত তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার কাছে দোয়া প্রত্যাশী আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু